করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন বাঘনচিপির গ্রুপ সদস্য হাবিব আলী। বিভিন্ন মহলের শোক, করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পাথারকান্দি সীমান্তবর্তী কাঁঠালতলির কুর্তি গ্রামের বাসিন্দা তথা বাঘনচিপির নির্বাচিত 8 নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য হাবিব আলী। গত 28 মে হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে নিয়ে যাওয়া হয় বাজারিছড়া মাকুন্দা খ্রিস্টান অ্যাপ্রোসিস জেনারেল হাসপাতালে। সেখানে কোভিড-19 পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়। দীর্ঘ 10 দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল 10:15 নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 55 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, 2 মেয়ে, 2 ছেলে, 3 ভাই সহ আত্মীয় স্বজন ও গুণমুগ্ধ। হাবিব আলীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে পরিচিত মহল সহ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। বিকেল 3টায় হাসপাতাল থেকে মরদেহ নিয়ে আসা হয় বাড়িতে। মরদেহ বাড়িতে পৌঁছতেই কান্নার রোল পড়ে। এদিকে বিকেল 3:30 কোভিড প্রোটোকল মেনে প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে পবিত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়। তার এই মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, মেলদি জিপি সভাপতি অন্ত বাল্মীকি দাস, আইনজীবী কামরান পাশা চৌধুরী, বাঘনচিপির এপি সদস্যা আবিদা বেগম, UMMGOর সাধারণ সম্পাদক বাহারুদ্দিন সহ বাঘনচিপির সব গ্রুপ সদস্যরা। তার এই মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, মেলদি জিপি সভাপতি অন্ত বাল্মীকি দাস, আইনজীবী কামরান পাশা চৌধুরী, বাঘনচিপির এপি সদস্যা আবিদা বেগম, UMMGOর সাধারণ সম্পাদক বাহারুদ্দিন সহ বাঘনচিপির সব গ্রুপ সদস্যরা। কাঁঠালতলী থেকে মুজিরুদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি।